বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বিনা পানি সিরিয়ালের আপডেট নিয়ে। বিনা পানি সে তো ছুটে জানলা থেকে পালায়। শতদ্রু এবং মিলনদা যতক্ষণে ঘরে পৌঁছায় দেখে দড়ি আর চেয়ার পড়ে রয়েছে। তারপর তারা জানলার দিকেও লক্ষ্য করে। শতদ্রু বলে, বিনা পানি যদি আবার গুন্ডাদের হাতে পড়ে যায়। চলুন মিলনদা বলে চটিনতি করে খুঁজে বার করে শতদ্রু বিনা পানিকে। সে চিৎকার করে ডাকে বিনা পানি বলে। বিনা পানি শেষে শতদ্রুকে পেয়ে চেপে জাপটে জড়িয়ে ধরে। ভয়ে সে যেন কাঁপতে থাকে। শতদ্রু বলে, আমি এসে গেছি বিনা পানি, আর কোনো ক্ষতি হবে না আপনার। এগুলো কি বলে হাতের বাঁধন খুলে দেয়। তারপরে বিনা পানিকে জড়িয়ে ধরে, তাকে বলে আমাদের সব কিছুকে জয় করতে হবে। এই ভয়টাকে আমাদের জয় করে এগিয়ে যেতে হবে। বিনা পানি চেপে বসে থাকলে কিচ্ছু হবে না। ভয়কে মন থেকে বার করুন, চলুন আমাদের মিটিংয়ে পৌঁছাতেই হবে। আর যারা এই সব কিছু করেছে তাদের আমি শাস্তি দিয়েই ছাড়ব বলে বিনা পানির মনে সাহস জুগিয়ে তাকে নিয়ে অফিসে পৌঁছায় শতদ্রু। অন্যদিকে যুক্তা সমস্ত ইনভেস্টরদের বলে, এবার আমি বেরোচ্ছি জেন্টলম্যান, সত্যি অনেক লেট হয়ে গেছে, আমারই ভুল ছিল, আমি এখানে ওয়েট করছিলাম শতদ্রুবাবুর জন্য। আসলে এতদিনের বিজনেস রিলেশনশিপ তো, তাই জন্য ভরসা করেছিলাম, কিন্তু উনি যে আর ইরেসপন্সিবলের মতো কাজ করলেন, আর ওয়েট করাটা ঠিক হবে না। তখন ইনভেস্টররাও রেগে যায়, তারাও বেরোতে চায়। তখনই শতদ্রু বিনাকে নিয়ে পৌঁছে যায়। বিনাকে দেখে তো হতবাক হয়ে যায় যুক্তা, বিনাকে পেল কোত্থেকে শতদ্রু। শতদ্রু বলে, সরি জেন্টলম্যান, এখনও এক ঘন্টা আমাদের কাছে টাইম আছে, আমরা মিটিংটা কিন্তু শুরু করতে পারি। যে ঘটনাটা আজকে ঘটেছিল তার থেকে আমরা যে কীভাবে নিস্তার পেয়েছি সেটা আমরাই জানি জেন্টলম্যান, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ওয়াইফকে কিডন্যাপ করা হয়েছিল। প্লিজ আমি মিটিংটা শুরু করতে চাই, আমি চাই এক ঘন্টার মধ্যেই আমরা মিটিংটা শেষ করে ফেলব, একটা সুযোগ দিন। সবাই চুপ করে বসলেও যুক্তা বলে যে, বাবা মিস্টার রায়চৌধুরী, আপনি অজুহাতটা তো খুব ভালোই দিয়েছেন, এত ভালো অজুহাত বানাতে পারেন আপনি। শতদ্রু বলে, অজুহাত নাকি সত্যি সেটা তো পুলিশে ঠিক করবে, আমরা থানায় খবর দিয়ে দিয়েছি, তারা ঘটনাটার তদন্ত করছে, খুঁজে বার করবে আসল অপরাধীকে, তখন নয় বোঝা যাবে যে আমি কি বলেছি আর কতটা সত্যি বলেছি। এরপর বিনা মিটিং শুরু করে আর ইনভেস্টররা খুব খুশি হয়ে যায়, বলে এগিয়ে যান ম্যাডাম, খুব ভালো বলেছেন, আমাদের এই প্রজেক্টটা হিট করবেই করবে। ইনভেস্টররা ভীষণ খুশি হয়ে যায় আর যুক্তার মুখটা পুরো বাদাম হয়ে যায়। বাড়িতে রেন পার্টি শুরু হলে রূপা এসে খবর দেয় যে, জানো কি হয়েছে বিনার সাথে, বিনা নাকি কিডন্যাপ হয়ে গেছিল, বিনাকে খুঁজে পাওয়া গেছে। তখন শতদ্রুর মা বলে, এই শতদ্রুটাও না কিছু ঠিকঠাক করে বলে না, বিট্টুটা আমাকে ফোন করে শুধু বললো বিনাকে পাওয়া গেছে, এত কিছু হয়ে গেছে, কে কিডন্যাপ করলো ওকে। শৈবাল সবটা আড়াল থেকে শুনে চুপ করে চলে যায় সেখান থেকে। বিনা আর শতদ্রু বাড়ি ফিরে এসে বিনা গুড্ডু আর মা বলে চিৎকার করে, ওরা নিশ্চয়ই রেন পার্টিতে চলে গেছে, রেন পার্টি শুরু হয়ে গেছে, ওই বদমাশ লোকগুলো গুন্ডাগুলোর জন্য আমাদের লেট হয়ে গেল, আমি যাই, আপনি তাড়াতাড়ি করে কাপড় জামা পাল্টে চলে আসুন শতদ্রুবাবু। শতদ্রু বলে, বিনা পানি, আপনার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেল, আপনাকে কিডন্যাপ করা হয়েছিল, কি না কি হতে পারতো আপনার সাথে, আপনার মুখে তো ভয়ের বিন্দুমাত্র লেশ নেই আমি দেখতে পাচ্ছি, কারা ছিল এর পিছনে, রেন পার্টিতে যে তারা আসবে না তার কি মানে আছে। বিনা পানি বলে, আপনি আছেন তো সব কিছুর উপর ঝাঁপিয়ে পড়ার জন্য, কি যেরমভাবে ঝাঁপিয়ে পড়ে এসেছিলেন আমার কাছে সেরকমই, এবার আসুন তো, এত কিছু ভেবে কাজ নেই বলে বিনা পানি বেরিয়ে যায়। শতদ্রু বলে, অদ্ভুত মেয়ে। রেন পার্টিতে গিয়ে বিনা বলে, মা আমি চলে এসেছি, আমি ঠিক আছি, শতদ্রুবাবুও চলে এসছে, রেডি হয়ে আসবে। তখনই বিনা ননদদের মধ্যে একজন বলে ওঠে যে, সত্যি তুমি কিডন্যাপ হয়েছিল তো আদেও। তখনই বিনা শাশুড়ি রেগে যায়, বলে এই আবার কেমন কথা। রূপা বলে, ছাড়ো না মা। গুড্ডু বলে, ওদের খোঁজ পাওয়া গেছে যারা এই কাজটা করেছে, কে করেছে। তখনই বিনা পানি বলে, না তবে পুলিশকে খবর দিয়ে দেওয়া হয়েছে, সব খোঁজ পাওয়া যাবে। এরপর শতদ্রু যখন রেন পার্টিতে রেডি হয়ে আসে তখন শতদ্রুর মা খুব খুশি হয়ে যায় আর বলে, তোর পিসিমণিটা থাকলে না দেখতো, তুইও রেন পার্টিতে এসেছিস আর তোকে কত সুন্দর লাগছে, তারা তো আমি ওকে ডেকে নিয়ে আসি। শতদ্রু বলে, মা পিসিমণি যখন আসার হবে আসবে, তবে তোমরা ডাক্তার দেখেছো তো, ডাক্তার রেন পার্টিতে, ডাক্তার কোন কাজের। শতদ্রু বলে, এই রেন পার্টিতে তোমরা বৃষ্টিতে ভিজবে, অথচ তোমাদের জ্বর হবে না, তোমাদের তো 102-3 জ্বর আসবে কজনের, আমি আগে থেকেই ভবিষ্যৎবাণী করে ফেলেছি, এই সব কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করো, আমি কিন্তু বেশিক্ষণ পার্টিতে থাকবো না বলে শতদ্রু চলে যায়। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।